এই পাঁচটি হনুমান মন্ত্র পাঠ করুন, জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যাবে। মঙ্গলবার হনুমানজিকে পুজো করবার দিন। এই দেবতাকে মন দিয়ে ডাকলে জীবন থেকে সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায়। প্রত্যেক শনি ও মঙ্গলবার তাই মন এবং প্রাণ দিয়ে শ্রী শ্রী বজরংবলীর পূজায় ব্রতী হওয়া উচিত। বজরংবলীর পূজাতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত দরকার, যা প্রচণ্ড উপকারী। আপনারা হয়তো সকলেই জানেন হনুমান চালিসায় মোট ৪০টি চৌপা আছে, তার মধ্যে থেকে ৫টি চৌপা বিশেষ ক্ষমতা আছে। ৫টি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে। হনুমান সারা জীবন ছিলেন প্রভু রামের ভক্ত। মাতা সীতার আশীর্বাদে হনুমান অমর হওয়ার বর পেয়েছিলেন। তাই কেউ যদি এই হনুমান চালিসা মন প্রাণ দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা খুলে যাবে। হনুমান যেহেতু প্রভু শ্রী রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন, তাই প্রভু রামের আগে হনুমানের পূজা করা হয়ে থাকে। এবারে আমরা জেনে নেব সেই পাঁচটি শক্তিশালী মন্ত্র যার অসীম ক্ষমতা। রাম দূত অতুলিত বলে ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা। রাম দূত অতুলিত বলে ধামা অঞ্জনী পুত্র পবন সুতনামা। হনুমান পূজোর সময়ে এই মন্ত্র উচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী। এই মন্ত্র উচ্চারণে আপনি জ্ঞান এবং বুদ্ধিমত্তার অধিকারী হবেন। বিধবান গুণিয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর। বিধবান গুণিয়তি চাতুর রাম কাজ করিবে কো আতুর। যদি কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান সমৃদ্ধি হতে চান তাহলে এই মন্ত্রের বিকল্প নেই। ভীম রূপ ধরি অসুর সহারে রামচন্দ্রকে কাজ সবারে। ভীম রূপ ধরি অসুর সহারে রামচন্দ্রকে কাজ সবারে। শত্রুদের থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি প্রতিদিন সকালে উচ্চারণ করা অতি আবশ্যক। লায় সঞ্জীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হরসি ওর লায়ে। লায় সঞ্জীবন লখন জিয়ায়ে শ্রী রঘুবীর হরসি ওর লায়ে। দীর্ঘদিন ধরে যদি কোনো রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন দিয়ে উচ্চারণ করুন, সুফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আজকে যে পাঁচটি মন্ত্র সম্পর্কে বললাম সেইগুলো প্রতিটাই হনুমান চালিসার ৪০টা চৌপার মধ্যেই বিদ্যমান। তার মধ্যে থেকে ৫টি চৌপা বা মন্ত্র তুলে ধরা হলো। যারা হনুমান চালিসা পাঠ করতে পারবেন না বা সম্ভব হয়ে ওঠে না তাদেরকে অনুরোধ করছি এই ৫টি মন্ত্র অবশ্যই পাঠ করবেন। নিত্যদিন হনুমান চালিসা পাঠ যদিও না করতে পারেন এই ৫টি মন্ত্র খাতায় লিখে রাখবেন। নিত্যদিন যখনই স্নান করে পূজা করবেন এবং হনুমানজিকে ধূপ দেখাবেন তখন এই ৫টি মন্ত্র হনুমানজির ছবি বা মূর্তির সামনে বলবেন, দেখবেন অত্যন্ত উপকার পাবেন। আর অবশ্যই মনে ভক্তি ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে করবেন, তবেই উপকার পাবেন, তা না হলে কিন্তু উপকার থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি। এবং তার সাথে সাথে হনুমান বীজ মন্ত্র আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই হনুমান বীজ মন্ত্র পাঠ করতে ভুলবেন না। এই মন্ত্রটি পাঠ করলে বা জপ করলে হনুমানজি এতটাই প্রসন্ন হন যে তিনি
দেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আর হনুমানজির নেক দৃষ্টি যার ওপর একবার পড়ে তার জীবন বদলে যেতে সময় লাগে না, তা কি আর বলার অপেক্ষা রাখে। হনুমান বীজ মন্ত্র আম রিম ভ্রিম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ, আম রিম ভ্রিম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ, আম রিম ভ্রিম হনুমতে শ্রীরাম দূতায় নমঃ। বন্ধুরা, এই পাঁচটি মন্ত্র এবং হনুমানজির বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন নিত্যদিন, চিন্তা করবেন না। আপনার জীবনে যা যা সমস্যা আছে হনুমানজির কাছে মন খুলে বলবেন, হনুমানজি অন্তর্যামিনী। আপনি বলবেন আপনার মুখের কথা এবং আপনার অন্তরের কথা যেন একই হয়, হনুমানজি অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ করবে। এবং তার সাথে সাথে আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং আপনার প্রিয়জনকে, ফলে তারাও জীবনে উপকৃত হবে। জয় শ্রীরাম, জয় হনুমান। অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ধন্যবাদ।